ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞের 48 দিন পর অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম রাতে নির্ভয়ে ঘুমিয়েছে গাজাবাসী। শুক্রবার শুরু হওয়ার 4 দিনের এই যুদ্ধবিরতিতে বোমা অথবা বিমান হামলার আতঙ্ক নেই, ঘুমের মধ্যে নিহত হওয়ার ভয় নেই, নিস্তব্ধতায় স্বস্তির রাত কাটিয়েছেন। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় গাজায় সামরিক যুদ্ধবিরতি চলছে। চুক্তি অনুসারে ইসরায়েল ও হামাসের পরস্পর জিম্মি বিনিময় শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতেই ভীতিহীনভাবে ঘুমাতে পারছেন গাজাবাসী। তবে এটা একেবারেই ক্ষণিকের, একথাও মাথায় রেখেছেন বাসিন্দারা। আশঙ্কা করছেন সাময়িক বিরতির পর আবারও তাদের উপর হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ বলেছেন, সাময়িক যুদ্ধবিরতি থাকলেও অনেকে নিজ বাড়িতে যেতে পারছেন না, কারণ ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও স্থানান্তরে দিয়েছে নিষেধাজ্ঞা। এজন্য গাজাবাসীর মধ্যে হতাশা ভর করছে। যুদ্ধবিরতি প্রস্তাবে নিরাপদ বাড়ি ফেরার সুযোগ দেওয়ার শর্তটি যোগ না করায় ফুঁসে উঠেছে অনেকেই। ইসরায়েলি সেনারা উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে একটা সামরিক সীমা টেনে রেখেছে যাতে কেউ যাতায়াত করতে না পারে। শুক্রবার উত্তর গাজায় যাওয়ার চেষ্টা করায় ইসরায়েলি বাহিনীর হাতে 3 ফিলিস্তিনি নিহত হন, বেশ কয়েকজন আহত হন। এ বিষয়ে মাহমুদ বলেছেন, এসব ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের পরিবারকে বাড়িঘরে দেখতে সেখানে যাওয়ার চেষ্টা করছিলেন। অপরদিকে ইসরায়েলি হামলায় লন্ডভন্ড গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহুতল ভবন, বাড়িঘর বলতে আর কিছুই নেই, ভেঙে চুরমার হয়ে গেছে সবকিছু। সেই ভাঙ্গা ঘরের বোমা খুঁজে বেড়াচ্ছে গাজা। শুক্রবার থেকে শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতিতে অবিস্ফোরিত বোমা অপসারণের জন্য কাজ করছে বিশেষজ্ঞ দলগুলো। রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটে থাকা মরদেহগুলো উদ্ধার করা হচ্ছে। সংবাদ সংস্থা দ্য ফিলিস্তিন মান জানিয়েছে, অ্যাম্বুলেন্সগুলো যুদ্ধবিরতির প্রথম দিনে গাজার রাস্তা থেকে কয়েক ডজন লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। অ্যাম্বুলেন্স দলগুলো গাজার ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে আহতদের স্থানান্তর সম্পন্ন করেছে। গাজার স্থানীয় গণমাধ্যম শনিবার জানিয়েছে, এই অবস্থায় যুদ্ধবিরতি গাজার মানুষকে সংক্ষিপ্ত অবকাশ দিচ্ছে। জীবিত পরিবারের সদস্যদেরও পরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে বেঁচে থাকা নাগরিকরা ক্ষয়ক্ষতির পরীক্ষা করতে তাদের বাড়িতেও ফিরে গেছে। 134 ফিলিস্তিন নাগরিক যারা যুদ্ধ শুরুর পর থেকে মিশর শহর আল আরিশে আটকা পড়েছিল, তারা গাজা উপত্যকায় ফিরে নিজ শহরে ফিরে গেছেন। যুদ্ধবিরতির প্রথম দিনে গাজা উপত্যকার উত্তর থেকে অল্প সংখ্যক বাস্তুচ্যুত লোকদের দক্ষিণে পৌঁছেছে। এরই মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মিশর থেকে প্রায় 200 ট্রাক ত্রাণ গাজায় পাঠাতে সক্ষম হয়েছে, যার মধ্যে 60 ট্রাক গ্যাস ও ডিজেল জ্বালানি রয়েছে।